নমস্কার ক্যালকাটা আয়ুর্বেদের আরো একটা নতুন পর্ব আমি তিথি রয়েছে আপনাদের সঙ্গে ক্যালকাটা আয়ুর্বেদের প্রত্যেকটা পর্বেই আমরা বিশেষ কিছু রোগ নিয়ে আলোচনা করার চেষ্টা করি হ্যাঁ এটা হয়তো ঠিক যে কিছু কিছু রোগ কিছু কিছু বিষয় আলোচনার বাইরে থেকে যায় আর তার জন্য তো আপনারা আছেন আপনারা যোগাযোগ করবেন আপনারা কোন বিষয়ে বিস্তারিত জানতে চাইছেন সেটাও আপনারা জানাতে পারেন হেল্পলাইন নম্বর যায় সেই নম্বরে যোগাযোগ করতে পারেন তবে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আপনার যে সমস্যা সেই সমস্যা নিয়ে আমরা আলোচনা করছি না বলে সেই সমস্যার সমাধান হবে না তাই সেই জায়গায় দাঁড়িয়ে ক্যালকাটা আয়ুর্বেদ সব সময় আপনাদের চিকিৎসার জন্য আপনাদের পরিষেবা দেওয়ার জন্য নিজেদেরকে নিয়োজিত রেখেছে তবে আজ আরও একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব যে সমস্যাটা যতদিন যাচ্ছে ততই মাথা চাড়া দিয়ে উঠছে এবং সেই সমস্যাটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে বিষয়ের দিকে পড়ে যাব তবে তার আগে পরিচয় সেরে নেব আমার সঙ্গে রয়েছেন ওয়েলনেস এক্সপার্ট মিস্টার সুমিত ভাদুরী সুমিতদা আপনাকে অনেক অনেক স্বাগত যে বিষয়টা বলছিলাম জানি আজকে আলোচনা করব তা হলো ওবেসিটির সমস্যা ওবেসিটির নানা রকম লক্ষণ রয়েছে উপসর্গ রয়েছে ওবেসিটি হওয়ার পরে নানা রকম যন্ত্রণা রয়েছে নানা রকম ঝুঁকিপূর্ণ বিষয় রয়েছে এবং তার পাশাপাশি সবথেকে যে মূল বিষয়টা রয়েছে তা হলো আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনার কোথাও একটা গিয়ে আপনি আপনার নিজের প্রতি সেই বিশ্বাস আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলবেন সেই জায়গাটায় যাতে আপনাকে পৌঁছতে না হয় সেই জন্যই আজকের আলোচনা আমাদের সুমিতা প্রথমেই আসবো ওবেসিটি নিয়ে একেবারে গোড়া থেকে আলোচনাটা শুরু করব কি ওবেসিটি কেন হচ্ছে এই গোটা বিষয়টা আচ্ছা ওবেসিটি আমরা সেই কন্ডিশনটা বলি মানে আমাদের প্রত্যেক পুরুষ এবং মহিলা যে কোনো বয়সেরই হোক না কেন সবারই কিন্তু একটা নির্দিষ্ট সঠিক ওজন থাকা দরকার ঠিক আছে সেটা যখন আস্তে আস্তে বাড়তে থাকে তখন আমরা বলি ওটাকে ওভারওয়েট ওজন বেড়ে যাওয়া এবং তার থেকে যখন আরও ওজন বেড়ে যায় সেটা একটা চিকিৎসার জায়গায় চলে যায় সেটাকে বলা হয় ওবেসিটি বা স্থূলতা এবার ওবেসিটি যখন হয় তখন সেই মানুষের ভেতরে ফ্যাটের ডিপোজিশনটা খুব বেশি হয় মানে সেই শরীরে ওজনটা বেড়ে গেছে শুধু অন্য যাই কারণ থাকুক সবচেয়ে বেশি কার মানে ওজনটার যে মানে বেড়েছে বা স্থূলতাটা হয়েছে তার কারণ হচ্ছে সেখানে শরীরে ফ্যাট অতিরিক্ত মাত্রায় জমেছে যতটা তার শরীরে থাকা উচিত ছিল না এবং তার মাত্রাটাই অতিরিক্ত এবং এরকম যাদের ওবেসিটি হয়ে যায় বা স্থূলতার কন্ডিশনে আসে তাদের কিন্তু অবশ্যই চিকিৎসার প্রয়োজন এটা কিন্তু জাস্ট ঘরে বসে নিজে থেকে কিছু করলাম দুদিনের এক কেজি কমে গেল আবার তিন দিন পর আবার মানে দু কেজি বেড়ে গেল এরকম জায়গা নয় এটা কিন্তু একেবারে সিরিয়াসলি একজন একটা সঠিক ক্লিনিকে গিয়ে সেখানে এক্সপার্ট যারা আছেন তাদের পরামর্শ নিয়ে ওজনটা কিন্তু কমাতে হবে এটাই হচ্ছে অ্যাকচুয়ালি স্থূলতা সেক্ষেত্রে স্থূলতা বা ওবেসিটি কেন হচ্ছে কোথা থেকে জন্ম হচ্ছে তার এর অনেকগুলো কারণ আছে প্রথম যেটা আমি বলবো যে যেটা খুব কমন আমরা সবসময় দেখতে পাই সেটা হচ্ছে খাদ্যের একটা বিশাল বড় আমাদের লাইফস্টাইল আর ফুড হ্যাবিট যেখানে আমাদের লাইফস্টাইলটা জড়িত রয়েছে ফুড হ্যাবিটটা কি আমরা জানি আমাদের শরীরে যে কোনো কাজ করতে গেলে আমাদের এনার্জি দরকার হয় ঠিক আছে সেই এনার্জিটা শরীর কোথায় পায় আমরা যে খাদ্য খাবার পাই তার থেকে যেমন একটা গাড়ির জন্য পেট্রোল দরকার আমাদের শরীরের জন্য যে ফুয়েলটা দরকার সেই ফুয়েলটা যখন সেটা পাই আমরা খাদ্য খাবার আমাদের খাদ্য খাবারটা হচ্ছে ফুয়েল এবার সেইটা যখন বার্ন হয় সেই এনার্জিটা তখন আমরা যে কোনো কাজ করতে পারি বা আমরা যে কোনো কাজ করতে গেলে আমাদের এনার্জিটা বার্ন করাতে হবে তার একটা ইউনিটকে আমরা বলি ক্যালোরি এই যে আমরা খাদ্য খাবারগুলো খাচ্ছি তার মধ্যে আমার শরীরে কতটা আমি যে সারাদিনে যা কাজ করছি যেটা আমার লাইফস্টাইল সেই অনুযায়ী কিন্তু আমার কতটা শরীরে ক্যালোরি দরকার এটা নির্ধারণ করা যায় এবার সেই ক্যালোরিটা যদি অতিরিক্ত হয় তাহলে কী হবে যতটা বার্ন করালাম আমি খরচা করে নিলাম কাজকর্ম করলাম সারাদিন হয়ে গেল এবার দেখলাম কিছু পরিমাণ ক্যালোরি কিন্তু বেঁচে থাকছে শরীরে সেই ক্যালোরিটা কোথায় যাবে ওটা তো ভ্যানিশ হবে না বা ওটা তো মানে শরীর থেকে বেরাতে পারছে না কারণ আমি ওটা খরচাই করতে পারছি না এইটা কিন্তু বডিতে স্টোর হয়ে যায় কীভাবে ফ্যাট আকারে কিন্তু এটা বডিতে স্টোর হয়ে যায় এবং এটা বডির মেকানিজমটা এরকম এটা কেন স্টোর হয় বডিতে কারণ এটা বাইরে বেরোতে পারছে না আর ফ্যাট হয়ে ও জমে থাকছে ভবিষ্যতে যদি শরীরের কোনো দরকার থাকে এনার্জির তখন ও ওটাকে বার্ন করি এনার্জি নেবে ঠিক আছে এবার একই হ্যাবিট যখন সারা মানে 365 দিন আমি করে যাচ্ছি খাদ্য খাবারের তালিকাটা ভুল বা আমি এমন খাদ্য খাবার খাচ্ছি যার মধ্যে আমার ক্যালোরি বেশি হয়ে যাচ্ছে তখন কিন্তু দিনের পর দিন ওই ফ্যাটটা জমছে এবং অল্প অল্প ড্রপ বাই ড্রপ এটা আস্তে 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 করে কিন্তু ওজনটাকেও বাড়িয়ে নিয়ে যাচ্ছে এই যে ফ্যাটের মাত্রাটা অতিরিক্ত বেড়ে যাচ্ছে এখান থেকেই কিন্তু ওই ওবেসিটিটা চলে আসছে আবার কিছু আছে যে কারো থাইরয়েডের সমস্যা আছে তার মানে এখানে কিছু হরমোনাল চেঞ্জেস আছে
এই থাইরয়েডে যখন হাইপোথাইরয়েডিজম হয়, যেখানে থাইরয়েড গ্রন্থিটা সঠিকভাবে কাজ করছে না, তার যে মানে গ্ল্যান্ড থেকে যেটা নিঃসরণ হয় সেটা ঠিক করে বেরাচ্ছে না, সেখানে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। তার মধ্যে একটা মানে সমস্যা হচ্ছে যে ওজন বেড়ে যাবে, ঠিক আছে, সেখান থেকে ওজন বাড়ছে, এবং ওজন বাড়া মানে হচ্ছে চর্বিটা কিন্তু বাড়ছে, আর তার তার থেকে আস্তে আস্তে ওবেসিটিতে। আবার অনেক সময় এমন হয় যে মানুষ বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছে, কোনো সময় অ্যান্টি ডিপ্রেসেন্ট ড্রাগস খাচ্ছে, কোনো সময় কন্ট্রাসেপটিভ পিলস খাচ্ছে, বিভিন্ন ধরনের ওষুধের সাইড এফেক্টস থাকে, সেখান থেকে অনেক সময় এই ফ্যাট গেন হতে পারে এবং ওজন বেড়ে গিয়ে ওবেসিটিতে চলে আসতে পারে, এগুলো রয়েছে। তার সাথে সাথে আবার অনেক সময় দেখা যায় যে কোনো অপারেশন হলো, পেটের কোনো অপারেশন, যেমন সিজারিয়ান হোক বা অন্য কোনো অপারেশন হয়, তারপরেও দেখা যায় যে হট করে ওজনগুলো বাড়ছে। আবার মহিলাদের ক্ষেত্রে আরেকটা প্রবলেম হয় পিসিওডির সমস্যা, পলিসিস্টিক ওভারি যখন থাকে মেয়েদের, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে মহিলা মানে সেক্ষেত্রে অনেক সময় না বেশিরভাগ সময় দেখা যাবে, মানে 90% কেসে দেখা যায় যাদের পিসিওডি আছে তাদের কিন্তু হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে, এবং পিসিওডিটাও চট করে সারবে না যতক্ষণ ওজন না কমবে। তার জন্য পিসিওডির জন্য ডাক্তারবাবুরা গাইনোকোলজিস্টরা চট করে মেডিসিন না নিয়ে আগে বলে যে ওজনটা কমিয়ে নিন, ঠিক আছে। এটা আজকাল অল্প অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে খুব দেখা যাচ্ছে পিসিওডি সমস্যা, আর সেখানে কিন্তু ওজনটা খুব বেড়ে থাকছে, তো ওজন কমালে পিসিওডির যে প্রবলেমটা ওটা কিন্তু কমে যায়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে খুব কমন কারণ যেগুলো আমরা দেখতে পাই, মানে খুব বেশিভাবে দেখতে পাই আমাদের, যার কারণে স্থূলতা বা ওবেসিটি দেখা যায়। এ তো গেল স্থূলতা বা ওবেসিটির কারণ, এবার স্থূলতা বা ওবেসিটির থেকে কি আরও কোনো রোগের জন্ম হতে পারে যে সমস্যাটা? এই স্থূলতাটা হচ্ছে এমন একটা প্রবলেম যেটা থেকে মানে মানুষের জীবনহান মানে জীবনহানিরও কিন্তু সম্ভাবনা থাকে, ঠিক আছে, প্রাণহানি যেটা বলে, প্রাণহানি মানে লাইফ থ্রেটেনিং হতে পারে। কি হতে পারে, এই দেখা গেছে যাদের খুব ওজন বেশি তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হয়ে যাওয়ার চান্সটা খুব বেশি, ঠিক আছে, টাইপ টু ডায়াবেটিস যেটা, সেটা হয়ে যাওয়ার খুব প্রবণতা থাকে তাদের মধ্যে। তাদের মধ্যে দেখা যায় হাই ব্লাড প্রেশারের প্রবলেমটা খুব তাড়াতাড়ি চলে আসছে, কিডনির সমস্যা চলে আসছে, এছাড়াও দেখা যাচ্ছে যাদের ওবেসিটি রয়েছে বা স্থূলতা রয়েছে তাদের ক্ষেত্রে কোলেস্ট্রলের সমস্যা থাকে, ফ্যাটি লিভারের সমস্যা থাকে, এগুলো খুব কমন। আর এগুলো এক একটা এমন মানে বড় সমস্যা যেগুলো আমি বললাম এতক্ষণ, তার থেকে কি হয় মানুষের কিন্তু মানে একটা লাইফ থ্রেটেনিং হয়ে যেতে পারে। আমরা সবাই জানি যে কিডনি ফেলিয়ার হলে অনেক বড় কিছু হয়ে যেতে পারে, মানে শরীরে যদি অতিরিক্ত কোলেস্ট্রল থাকে এবং দেখা যাচ্ছে হার্টের কোনো প্রবলেম আছে, সেখান থেকে হার্ট অ্যাটাকও হয় আমরা দেখেছি, লিভার ড্যামেজ হয়, সেখানে লিভার অনেক সময় দেখা যায় যে লিভার পুরো ড্যামেজই হয়ে গেছে, অনেক সময় দেখা যায় লিভারে সিরোসিস হয়েছে, সেটা লিভারে ফ্যাট জমলে হয় আমরা জানি। এরকম অনেক বড় বড় কিন্তু রোগকে ইনভাইট করে নিয়ে আসে আমাদের এই ওবেসিটি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ওবেসিটির সঙ্গে যদি আমরা হেলাফেলা করি তাহলে বোধহয় কোথাও একটা গিয়ে সমস্যা বাড়বে বই কমবে না, এবং সে জায়গায় দাঁড়িয়ে আপনাকে অনেক বেশি সচেতন হতে হবে, সতর্ক হতে হবে। কারণ শুধু ওবেসিটি বলে নয়, যে কোনো রোগের ক্ষেত্রেই আপনার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনাটা অনেক বেশি ধারালো হওয়া উচিত, যে আপনার কোনো সমস্যা হচ্ছে আপনি চিকিৎসকের থেকে সঠিক পরামর্শ নেবেন। এবার হলো চিকিৎসা পদ্ধতি, আপনি কোন চিকিৎসা পদ্ধতি বেছে নেবেন। এমন অনেকেই আছেন যারা দীর্ঘদিন ওবেসিটির চিকিৎসা করাচ্ছেন কিন্তু হয়তো ধৈর্য হারিয়ে ফেলেছেন, সুস্থ হয়ে উঠতে পারছেন না, এবং প্রত্যেকটা ওষুধের অনেক রকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, ট্রিটমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে, যে ট্রিটমেন্টের হাত ধরেই ধরুন পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য আপনি ওবেসিটিতে আক্রান্ত হয়েছেন। এই গোটা বিষয়টায় নাজেহাল পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে যারা নাজেহাল পরিস্থিতির মধ্যে রয়েছেন, বিশেষ করে তাদের জন্য আমাদের এই প্রোগ্রাম ক্যালকাটা আয়ুর্বেদের এই বিশেষ প্রোগ্রাম বলা যেতে পারে। কারণ আয়ুর্বেদ চিকিৎসা আপনাকে অনেকটাই স্বস্তি দিতে পারে, সুস্থতা তো অবশ্যই দেবে, স্বস্তি কিসে দেবে, স্বস্তি দেবে পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে। কারণ যে চিকিৎসা পদ্ধতিতে পার্শ্ব প্রতিক্রিয়া নেই সেই চিকিৎসা পদ্ধতি আপনার জন্য কিন্তু অনেকটাই নিশ্চিন্ত। এবং এই গোটা বিষয়টা নিয়ে সুমিতদার কাছে এখন আলোচনা করব, আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইবো আপনাদের জন্যই। কারণ সুমিতদা, আয়ুর্বেদিক চিকিৎসা এখনও বহু মানুষ যারা খুব দেরিতে হয়তো বুঝতে পারে যে তার আয়ুর্বেদিক চিকিৎসার হাত ধরা উচিত, বা শুরুতে বুঝে উঠতে পারবে এই সংখ্যাটাই পার্সেন্টেজটা অনেকটা কম বা হাতে গোনা, কেন? প্রথম কথা হচ্ছে মানুষের একটা হ্যাবিট হয়ে গেছে আজকাল যে কোনো মানুষেরই, তাদের ওই ধৈর্য শক্তিটা অনেক হারিয়ে গেছে, মানে কোথাও একটা গিয়ে চট জলদি সুস্থ হয়ে যাবো এই ধারণাটা বেশি কাজ করছে। মানে দুটো ব্যাপার রয়েছে, অনেক সময় মানুষ অনেক জায়গায় গিয়ে ঠকে যায়, ঠিক আছে। আয়ুর্বেদিক চিকিৎসা মানে কিন্তু গাছতলায় বসে কোনো একটা গাছের গুঁড়ো বিক্রি করা, সেটাকে আয়ুর্বেদিক চিকিৎসা বলে না, বা
একটা প্ল্যাটফর্মের ধারে কোথাও একটা কয়েকটা গাছপালা নিয়ে বসে গিয়ে আয়ুর্বেদিক চিকিৎসাটা কিন্তু এতটা ঠুনকো নয়, ঠিক আছে? এটা একটা কিন্তু বিশাল বড় সাবজেক্ট। আয়ুর্বেদিক চিকিৎসা বিশ্বের যত প্রাচীনতম চিকিৎসা আছে তার মধ্যে একটা, ঠিক আছে? যখন মডার্ন মেডিসিনের আবিষ্কারই হয়নি তখন কিন্তু ভারতবর্ষের সুশ্রুতের মতো ডক্টর রা কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসকরা কিন্তু জন্ম নিয়েছিলেন। ওনারা কিন্তু এর বিশাল বড় মানে সৃষ্টি করেছিলেন, মানে ব্যক্তি করেছিলেন ব্যাপারটা। তখন কিন্তু সার্জারিও একসময় কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসার মাধ্যমে হতো। এখনও কিন্তু পাইলসের জন্য ক্ষারসূত্র বলে একটা পদ্ধতি আছে, যেটা হয়তো ছুরিকাচি দরকার হয় না, কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষারসূত্র দ্বারা কিন্তু পাইলসটাকেও অপারেট করা যাচ্ছে। এরকমও কিন্তু পদ্ধতি আছে আয়ুর্বেদিকে বিভিন্ন ধরনের। তো আয়ুর্বেদিক চিকিৎসাটা মানুষ এখনও কেন নেয়নি, একটা তো বললাম সেই বিশ্বাসের জায়গাটা, দ্বিতীয়ত মানুষের ধৈর্য ক্ষমতা দিন দিন কমে যাচ্ছে, ঠিক আছে? মানে তিন মিনিট পরেই দেখবেন, নিজেদের ক্ষেত্রেও দেখবেন, আমরা কোনো ভিডিও দেখতে গেলে তিন মিনিট পর সেটাকে চেঞ্জ করে মনে হয় অন্য আরেকটা কিছু দেখি, ঠিক আছে? স্কিপ করে যেতে চাই। এই জিনিসটা মানুষের আজকাল পড়বার কিছু রিডিং পড়ার ইচ্ছেটাই চলে গেছে, মানুষ ভিডিওতে খুব অ্যাট্রাক্টেড হয় আজকাল। তো এই জিনিসটা কিন্তু মানুষের সাইকোলজিটা লাইফের সব ক্ষেত্রেই, সেটা চিকিৎসা ক্ষেত্রেতেও কিন্তু অ্যাপ্লিকেবল। মানুষ চাইছে আমার ব্যথা হয়েছে, ব্যথার ওষুধ দোকানে যাব, একটা ওষুধ কিনবো, খাবো, কমে গেল। দাঁত ব্যথা হচ্ছে, সেটা হাঁটুতে ব্যথা হোক, কোমরে ব্যথা হোক, যাই হোক, কিন্তু কোমরের ব্যথাটা কেন সেটা তো আগে জানতে হবে। তো সেই ক্ষেত্রে মানুষ ভুল করে ফেলে, এবং এই চটজলদি রিলিফটা পাওয়ার জন্যই কিন্তু মানুষ দোকান থেকে নিজে গিয়েই ডাক্তারের পরামর্শ ছাড়াই নিজে গিয়ে ওষুধ কিনে সুস্থ হয়ে যাওয়ার চেষ্টা করে। অ্যাসিড হয়েছে, ওষুধ খেয়ে নিলাম নিজে। আরে এতই যদি চিকিৎসা পদ্ধতিটা সোজা হতো তাহলে পৃথিবীতে সবাই ডাক্তার হতো, তাহলে ডাক্তারের সংখ্যাটা এত কম হতো না, ঠিক আছে? তো এই জায়গাটা মানুষ বুঝতে পারে না, এবং সেলফ ট্রিটমেন্ট সেলফ ডায়াগনোসিস করতে গিয়ে মানুষ ভুল করে ফেলে, কিন্তু মানুষ করে চলেছে। তার জন্যই কিন্তু মানুষ যখন সব হারিয়ে ফেলে তখন ভাবে এখন তো আর কোনো গতি নেই, যদি আমি ঠিক হই, যদি প্রাণে বেঁচে যাই, এইগুলো ভাবতে ভাবতে প্রবণতাটার জন্যই বোধহয় বর্তমানে দাঁড়িয়ে লাইফ রিস্কের যে পার্সেন্টেজ সেটা অনেকটা বেড়ে যাচ্ছে চিকিৎসকের, মানুষজন চিকিৎসকের কাছে যাচ্ছে না একেবারে শেষ মুহূর্তে, বা অনেকটা জটিলতা নিয়ে। আজকে দেখুন মানুষ সতর্ক হচ্ছে কি বিষয়ে, যেহেতু প্রচার হচ্ছে তাই মানুষ হচ্ছে আমার ইমিউনিটি কোনোদিন একদিনে বাড়তে পারে না। আমি আজকে একটা কমলা লেবু খেলে আজকে আমার ইমিউনিটি একদম 100 থেকে 100 হয়ে যাবে না, তার জন্য একটা পরিবেশ, একটা প্রপার লাইফস্টাইল দরকার, প্রপার ফুড হ্যাবিট দরকার, আর সেটা জন্মের পর থেকেই শুরু করা উচিত সেই সিস্টেমটা। তাহলে আমরা নির্দিষ্ট ভাইরাসের তাড়নায় নয়, নিজেকে বাঁচিয়ে রাখতে হলে সেটা প্রয়োজন। আজকে এই সতর্কতা যদি আমাদের প্রত্যেক মানুষের, আমি হই আপনি হন সবাই, যদি শুরু থেকেই থাকে মাথায়, তাহলে আজকে আর হয়তো অনেকের ক্ষেত্রেই এই রোগটা অ্যাটাক করতে পারতো না। কারণ আমি আপনি একটা রোগ, মানে রোগের মানে জীবাণুকে আপনি সেটাকে লক অ্যান্ড কি করে রাখতে পারেন না, সে তো হাওয়ায় ছড়িয়েই যায়, ঠিক আছে? কিন্তু নিজে যদি সেরকম শক্তিশালী হন তাহলে সেটা আপনাকে অ্যাটাক করতে পারবে না, আপনার শরীরের মধ্যে সেই ক্ষমতাটা থাকবে যে ও আপনাকে কাবু করতে পারবে না, আপনার বডির এতটা পাওয়ার থাকবে, এতটা রেজিস্ট্যান্স ক্ষমতা থাকবে। তো সেই জিনিসটা কিন্তু তৈরি করতে হয় প্রথম থেকেই। সেই চিকিৎসাতেও তাই বলছি যে আপনারা যখনই দেখছেন যে কিছু একটা সমস্যা হচ্ছে, সেটার জন্য ইনস্ট্যান্ট আপনি ঠিক করুন যে আমি কোন প্যাথিতে গিয়ে চিকিৎসা করব, এবং সেই প্যাথিতে সিরিয়াসলিভাবে তার ট্রিটমেন্ট করুন। একটু অল্প আজকে একটু ভালো হলাম বলে সব ওষুধ খাওয়া বন্ধ করে দিলাম বা নিয়মকানুন মেনে চললাম না, তা নয়। সঠিক সময়ে আসুন, সঠিক ট্রিটমেন্টটা নিন, দেখবেন সুস্থ হবেন। আর আয়ুর্বেদিক চিকিৎসার সাইড এফেক্ট নেই, সঠিক আয়ুর্বেদিক চিকিৎসায় কিন্তু কোনো নেগেটিভ সাইড এফেক্ট হয় না একেবারেই। আর এতগুলো কথা একটা কারণেই বলা, কারণ আপনারা যারা রোগের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছেন, মানে রোগটাকে জিয়ে রাখতে চাইছেন, তাদের কিন্তু একটা কথা বারংবার মাথায় রাখতে হবে যে রোগ কখনোই আমার আপনার বন্ধু হতে পারে না, তাকে শত্রু ভেবে সঠিক পদ্ধতিতে মোকাবিলা করতে হবে, যাতে সে আর তার জন্য আপনার নির্দিষ্ট জীবনযাপন বা আপনার প্রিয়জন, আপনার পরিবেশে কোনো রকম কোনো ক্ষতি বা আঘাত নেমে আসতে না পারে। এবং সে বিষয়ে যেহেতু আজকে আলোচনায় আমরা ওবেসিটিতে ছিলাম, স্থূলতায় ছিলাম, তাই সুবিধার কাছে জানতে চাইবো যে আয়ুর্বেদিক চিকিৎসায় কী কী আয়ুর্বেদিক চিকিৎসাতে এই স্থূলতার জন্য পঞ্চকর্মা থেরাপি খুব ভালো এফেক্ট করে। আচ্ছা, পঞ্চকর্মা থেরাপি বডিকে পিউরিফাই করে, মেটাবলিক রেটটা বাড়ায়, কারণ এই স্থূলতা হচ্ছে একটা মেটাবলিক ডিসঅর্ডার বলা হয়, যেখানে আমাদের যে পাচন ক্রিয়াটা শরীরে বিভিন্ন কারণে সেটা কি বলবো যে ক্ষমতা কমে যায়, যে সেটা কনভার্ট এনার্জিতে কনভার্ট হতে সময় লেগে যায়, ঠিক আছে? তো সেই জিনিসটা
কিন্তু আমাদের এই পঞ্চকর্মা থেরাপিতে মেটাবলিক রেটটা বাড়ানো হয়, বডিকে শোধন করা হয়, বডিকে কী বলবো ডিটক্সিফাই করা হয়, এবং তার সাথে সাথে প্রপার লাইফস্টাইল আছে, কোনো কোনো ক্ষেত্রে কিছু মেডিসিনের প্রয়োগও থাকে। মেইন হচ্ছে পঞ্চকর্মা থেরাপি, তার সাথে প্রপার লাইফস্টাইল মডিফিকেশান, প্রপার ডায়েট মেনটেন করা, কিছু যৌগিক প্রাণায়াম এগুলো করা, সব কিছু নিয়ে কিন্তু এই চিকিৎসা পদ্ধতিটা স্থূলতার জন্য খুব প্রয়োজন। সেক্ষেত্রে দাঁড়িয়ে পঞ্চকর্মা তো রইল, কিন্তু তার আগে তো বেশ কয়েকটা ধাপ আছে। মানে ধরুন একজন রোগী যদি শুধু ওবেসিটি নিয়ে আসে, তার ক্ষেত্রে চিকিৎসা একরকম হবে, এবং তার ওবেসিটির পর কোনো রোগ সৃষ্টি হলো বা কোনো রোগের ক্ষেত্রে ওবেসিটি কারণ হয়ে দাঁড়ালো, এই গোটা বিষয়টাকে কিভাবে দেখেন আপনারা? ধরুন এখানে একজন পেশেন্ট আসলো যার ওবেসিটি আছে, তার সাথে সাথে তার থাইরয়েডের সমস্যা আছে, ঠিক আছে? এবার ধরুন ওনার যদি থাইরয়েডটা কন্ট্রোল না করা যায়, তাহলে ওজনটা কোনোদিনই কমবে না পার্মানেন্টলি। কারণ হচ্ছে তাহলে হয়তো মেনটেন করে অল্প কমবে, আবার আগের জায়গায় চলে যাবে। কারণ থাইরয়েডের যে কাজটা, থাইরয়েড গ্ল্যান্ডের যে কাজটা, সেটা তো সঠিক মাত্রায় হচ্ছে না, সঠিকভাবে হচ্ছে না। তার জন্য যে সমস্যাগুলো ছিল সেগুলো তো বারে বারে হতেই থাকবে, রিপিটেডলি ওই জিনিসটা হতে থাকবে, ঠিক আছে? ডিস্টার্বটা করবেইও। তার জন্য থাইরয়েডের ট্রিটমেন্টটাও করতে হবে, তার পাশাপাশি ওবেসিটির ট্রিটমেন্টটা করবে, দুটো কিন্তু প্যারালালি চলবে। আবার কারো খুব সুগার বেশি, তাহলে তার ক্ষেত্রে কিন্তু ডায়েটটা একরকম হবে, যার সুগার নেই তার ক্ষেত্রে ডায়েটটা একরকম হবে। যদি কারো কিডনির সমস্যা থাকে, তার সাথে স্থূলতা, সেটা মারাত্মক বিষয় একটা, তাহলে সেক্ষেত্রে প্রচণ্ড মানে মানে পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু তার দেখাশোনা করার দরকার আছে। কারণ ডায়েট যদি করতে হয়, সেখানে ওজন কমানোর জন্য যে খাদ্য খাবারগুলো, সেগুলো কিডনিতে কি আবার ক্ষতি করে দেবে? সেগুলো সব মেনটেন করতে হয়, সেটা সব কিছুই সম্ভব ক্যালকাটা আয়ুর্বেদের মতো একটা জায়গায়, সঠিক জায়গায়। কারণ এগুলো জাস্ট টিভি দেখে বা মুখে শুনে বা ইউটিউব দেখে কিন্তু এগুলো তার চিকিৎসা করা যায় না, একটা নলেজ নেওয়া যেতে পারে, চিকিৎসা হয় না। তার জন্য কিন্তু সঠিক জায়গার পরামর্শ নিতে হবে একদম। সেক্ষেত্রে দাঁড়িয়ে ট্রিটমেন্ট তো রইলো, মেডিসিন রয়েছে, পঞ্চকর্মা রয়েছে, কিন্তু আফটার পঞ্চকর্মা, পঞ্চকর্মা থেরাপির পর সেই রোগীর জন্য আর কী কী থাকে? মানে একটা নর্মাল বা প্রপার একটা ডায়েট চার্ট, একটা প্রপার লাইফস্টাইল, সেই ডায়েট চার্টটা কী কী উপর ডিপেন্ড করে? হ্যাঁ, আমরা যাদেরকে ধরুন ট্রিটমেন্ট করাই, যে কোনো ট্রিটমেন্ট হোক, সেক্ষেত্রে আমরা এখান থেকে গাইড করে দেওয়া হয় যে তার একজন সুস্থ মানুষের লাইফস্টাইলটা কেমন হওয়া উচিত, তার কী খাদ্য খাওয়া উচিত, কী খাদ্য খাওয়া খেলে সে সবসময় সুস্থ থাকতে পারবে, কী তার খাদ্য খাবারে বারণ থাকা উচিত, যে কোনো একটা সুস্থ মানুষের। যখন একজন রোগী সুস্থ হয়ে যাচ্ছে, তখন একজন সেই সুস্থ লোকের মানুষের মতোই কিন্তু জীবনযাপন করবে। আর কীভাবে করা উচিত, সেই গাইডলাইন্সটাও কিন্তু ডক্টর প্লাস ক্যালকাটা আয়ুর্বেদ থেকে দিয়ে দেওয়া হয়। এবং সেক্ষেত্রে যখন আমরা আজকে ওবেসিটি নিয়ে আলোচনা করছি, তাহলে তার খাবারের তালিকায় কী রাখা উচিত আর কী একেবারেই রাখা উচিত নয়? দেখুন, খাবারের তালিকায় বলবো একজন যে কোনো ওবেসিটি যাদের হয়েছে, অথবা যে কোনো মানুষ, সুস্থ মানুষ হোক যার ওবেসিটি হয়নি, সবার জন্য, কারোর জন্য প্রিভেনশন, কারোর জন্য কিওর, সবার জন্য একটা করতে হবে যে আমাদের যে রেডিমেড ফুড, যেগুলো রেডিমেড ফুডগুলোকে যতটা পারা যাবে অ্যাভয়েড করতে হবে। সারা জীবনে ছোবো না সেটা বলাটা ভুল, কারণ আমরা সবাই কোনো না কোনো সময় বাইরে গিয়ে খাবার খাই, কিন্তু বাইরের যে কিছু জাঙ্ক ফুড, ফাস্ট ফুড রয়েছে, সেগুলো যতটা সম্ভব সেটাকে আমাদের কিন্তু তালিকা থেকে বাদ দিয়ে দিতে হবে। সেটা মানে হঠাৎ একদিনটাই যাতে থাকে, সেটা যাতে রেগুলার একটা রুটিন না হয়ে যায়, আমি সেই ফুডগুলো খাবো, এরকম যাতে না হয়। দ্বিতীয়ত, আমাদের খাদ্য খাবারে সব ধরনের খাদ্য খাওয়ার সঠিক মাত্রায় থাকা উচিত, যেটা শর্করা জাতীয় খাদ্য খাবার হবে, যেটা স্নেহন জাতীয় মানে অয়েল জাতীয় বা ফ্যাট জাতীয় খাদ্য খাওয়ার হবে, যেটা প্রোটিন থাকবে, সব রকমই খাদ্য খাওয়ার খাবে। তার সাথে আমার কিন্তু মিনারেলস, ভিটামিনস, যেসব খাদ্য খাওয়ার আছে সেগুলোও নিতে হবে। শুধু মাছ, মাংস, ডিম, পনির, সয়াবিন এই খেলে চলবে না, তার সাথে সাথে দেখতে হবে আমার সেখানে ফল আছে কি না, সেখানে ভেজিটেবলস আছে কি না। এগুলো কিছু কিছু খাদ্য খাবার আমাদের র খাওয়া উচিত, কাঁচা খাওয়া উচিত, যেটা আমাদের শরীরকে আরও বেশি অ্যালকালাইন করবে, অ্যালকালাইনিটিটা খুব দরকার, এগুলো মেনটেন করা উচিত। এবং যে কোনো মানুষ যখন সুস্থ হয়ে যাবে, তারপরে কিন্তু এরকমই একটা তার লাইফস্টাইল থাকা উচিত, প্রপার 7 থেকে 8 ঘন্টা ঘুম হওয়া উচিত একজন অ্যাডাল্টের, সেখানে তার কিছু ফিজিক্যাল এক্সারসাইজ, সেটা যোগব্যায়াম হতে পারে, সেটা জিমে গিয়ে কেউ এক্সারসাইজ করতে পারে, কেউ প্রাণায়াম করতে পারে, কেউ মেডিটেশনের হেল্প নিতে পারে, যার যেটা সুবিধে। কিন্তু ফিজিক্যাল কিছু অ্যাক্টিভিটিস থাকবে, কিছু মেন্টাল এক্সারসাইজ থাকবে, দুটো মিলিয়ে এই সব কিছু যখন করবেন, একজন মানুষ কিন্তু তার আয়ু অনেক বেড়ে যাবে। শুধু আয়ু বাড়া না, সুস্থভাবে সে বেঁচে থাকতে পারবে ওষুধের ওপরে ডিপেন্ড না করে। আর এখানে কিন্তু আয়ুর্বেদা অনেক বেশি মানুষকে সুস্থতা দিতে পারে।
একেবারে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম এবং সবথেকে বড় ব্যাপার হলো আয়ুর্বেদিক চিকিৎসায় প্রপার ওয়েতে পঞ্চকর্মার থেরাপি, সেই পঞ্চকর্মা থেরাপি কিভাবে কাজ করছে বা আপনি সেই পঞ্চকর্মা থেরাপির দরুন কিভাবে উপকৃত হতে পারেন, চলুন এক নজরে দেখে আসবো। এখন আমরা যেই পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কি হয়, বডিকে ডিটক্সিফাই করে এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কি হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যা সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়। আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয় বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয় যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা IBS, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যেসব জায়গায় স্নেহন হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কি হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং শরীর থেকে কী হচ্ছে ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। এখন আমরা করব যেটা, এটাকে বলা হয় শিরোধারা। শিরোধারা প্রসিডিওরটাই কী হবে, এইটা একরকম মেডিকেটেড অয়েল দেওয়া আছে, এই যে আমাদের ইউটেন্সিলটা এটার মধ্যে মেডিকেটেড অয়েল দেওয়া আছে এবং খুব আস্তে আস্তে নলের মাধ্যমে কপালে এর ধারাটা দেওয়া হচ্ছে। এই যে তেলের ধারাটা এতে দেওয়াতে কী হবে, এটা অ্যাকচুয়ালি কাজ করে আমাদের মনের ওপরে। শিরোধারার কাজ হচ্ছে আমাদের যে মানসিক চাপ বা স্ট্রেস সেটাকে কমিয়ে আনে এবং তাতে কী হয়, মানুষের যে একটা মানসিক সমস্যাগুলো যেগুলো দেখা দেয় সেটার থেকে বেরিয়ে আসা যায়। মানুষের যখন মন ভালো থাকে তখন কিন্তু তার শরীরও ভালো থাকে এবং শরীরের প্রত্যেকটা সিস্টেম ঠিকভাবে কাজ করে, এবং মন যদি আমাদের শান্ত থাকে তাহলে আমরা যে কোনো কাজ সুষ্ঠুমতো করতে পারি। এবং যে এই IBS থেকে যে মানুষের যে খুব তাড়াতাড়ি ইরিটেশন বা রেগে যাওয়া যেই সমস্যাগুলো বা অল্পতে অস্থির হয়ে যাওয়া সেইগুলো কিন্তু এই শিরোধারার মাধ্যমে কিন্তু কমিয়ে আনা যায়। এই শিরোধারাটা একটা গ্যাপ আছে, এই যে এখানে যে একটা নল তৈরি করে দেওয়া হচ্ছে তারও কিন্তু একটা মেজারমেন্ট আছে, কতটা উপর থেকে দিতে হয়। এই যে আমরা সবসময় বলি যে আমাদের ক্যালকাটা আয়ুর্বেদের একটা অথেন্টিক ট্রিটমেন্ট হয়, সঠিক ট্রিটমেন্ট হয়, চিকিৎসা পদ্ধতিটা সঠিক থাকে, এগুলো হচ্ছে তার বিশেষত্ব। এই যে আমি যেই কথাটা বললাম যে এইটা একটা ডিস্টেন্স মেনে কিন্তু তেলের ধারাটা দেওয়া হয়, এটা কিন্তু ইচ্ছা করলে কেউ সামনে থেকেও দিতে পারত, কিন্তু সঠিক একটা পদ্ধতিতে কিন্তু একটা সঠিক মাপ মেনটেন করে দেওয়া হয়, তার এফেক্টটা কিন্তু এক ধরনের অন্যরকম হবে, যার এফেক্টটা খুব বেটার হবে আর কি। এই শিরোধারার যে তেলটা সেটা মেডিকেটেড অয়েলের বিভিন্ন ধরনের তেলের সংমিশ্রণে তৈরি হয়, একটা কম্বিনেশন অয়েল হয় যেটা কপালের ওপরে দিলে কী হয় যে আমাদের যে ফিলিংসগুলো বা ধরুন আমাদের যে সেন্সেশনগুলো সেগুলোর একটা পরিবর্তন হয় এবং তাতে কী হয় যে আমাদের মন শান্ত হয়।
এবং তার সাথে সাথে মস্তিষ্কজনিত কিছু রোগের সাথে সাথে আমাদের যে IBS ইরিটেবল বাউল সিনড্রোম যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি তাতেও কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায়। মন শান্ত হয়, আর আবার বলছি মন শান্ত হয়, এবং যে একটা খিটখিটে ভাব যেটা তৈরি হয়ে যায় সেটার থেকে বেরিয়ে আসা যায়, এবং সুস্থ মন থাকলে সুস্থ শরীর অটোমেটিক হবে, তার জন্য কিন্তু আমরা এটা IBS-এ দিই। এই ধারার যখন সমাপ্তি ঘটে তখন একটা হালকা একটু মাসাজ দিয়ে কপালের ওপর এই পদ্ধতিটাকে কমপ্লিট করা হয়। পঞ্চকর্মা থেরাপি দেখলেন, এবং সেটা যে কোনো রোগের ক্ষেত্রেই এক একটা রোগের উপর নির্ভর করছে যে পঞ্চকর্মার কোন থেরাপি আপনার উপর প্রয়োগ করা হবে, এবং সেটা অবশ্যই চিকিৎসক যারা রয়েছেন তাদের সঙ্গে কনসাল্ট করে তারা আপনার রোগ কতটা জটিল গোটা বিষয়টার উপর নির্ধারণ করবে। কিন্তু সেদিকে তাকিয়ে যদি আপনার মনে হয় যে আপনি আয়ুর্বেদ চিকিৎসা চাইছেন, তাহলে আমরা অন্তত বলবো খুব একটা দেরি বা সময় নষ্ট করার কোনো কারণ নেই, কারণ রোগের সঙ্গে মোকাবিলা করাটা ভীষণভাবে জরুরি। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের একেবারে উল্টো দিকে ডক্টর প্লাস কলকাতা আয়ুর্বেদ রয়েছে, আপনি যখন খুশি চলে আসতে পারেন, হেল্পলাইন নম্বর যাচ্ছে, আপনি ফোন করতে পারেন, যোগাযোগ করতে পারেন, আপনার সমস্যা জানাতে পারেন, কনসাল্ট করতে পারেন। এবং সে জায়গায় দাঁড়িয়ে ওবেসিটি সম্পর্কে বেশ কয়েকটি বিষয় আমরা জেনেছি, কিন্তু সুমিতা এখন যা পরিস্থিতি তাতে আমরা অনেকেই হয়তো জরুরি ভিত্তিক কাজের জন্যই বাড়ির বাইরে বেরোচ্ছি বা বেরোতে বাধ্য হচ্ছে, বাকি মানুষজন তারা চেষ্টা করছে নিজেদেরকে ঘরে রাখার, একটা শারীরিক দূরত্ব বজায় রাখার চেষ্টা করছেন, জমায়েত এড়িয়ে থাকার চেষ্টা করছেন যতটা সুস্থ রাখা যায়। এই সময় দাঁড়িয়ে কারোর যদি চিকিৎসা জরুরি হয় তাহলে কলকাতা আয়ুর্বেদ কীভাবে সাহায্য করছে তাকে? হ্যাঁ দেখুন, রোগ তো কারোর জন্য থেমে থাকবে না, এবার মানুষ যাতে সেটা নিয়ে কষ্ট না ভোগ করতে হয় তার জন্য কলকাতা আয়ুর্বেদ থেকে আমরা এই ব্যবস্থাটা করেছি। আপনি বাড়িতে বসেও আমাদের হেল্পলাইন নাম্বারে কল করলে আপনার সাথে ডাক্তারবাবুদের কনসাল্ট করানো হবে, এবং ওনারা যদি আপনাদের কনসালটেশনে মনে করেন, আপনাদের রিপোর্ট দেখে সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা রিপোর্টটা শেয়ার করব। এবার যদি মনে হয়, ডাক্তারবাবুরা যদি দেখে মনে করে হ্যাঁ আপনাকে ওষুধ দেওয়া যাবে এবং আপনার সাথে কনসাল্ট করে সেই ওষুধ পাঠানোরও ব্যবস্থা করে দেওয়া হবে। চিকিৎসা কিন্তু ওভার টেলিফোনে কনসাল্ট করে ওষুধ দিয়ে কিন্তু চিকিৎসা করা যাচ্ছে, এবং ধরুন যদি কারো সুবিধে থাকে এখানে আসবার তাহলে এখানে এসেও কিন্তু আপনারা চিকিৎসা করাতে পারেন। একটাই কথা বলবো, হেল্পলাইন নাম্বারে একটা কল করে নিন, পুরো সিস্টেমটা আরও ডিটেলসে বুঝে নিন কীভাবে কীভাবে করলে আপনি চিকিৎসাটা কলকাতা আয়ুর্বেদে এখন করতে পারবেন, এই মুহূর্তে করতে পারবেন। একবারই আশা করি আপনাদের সাহায্য করতে পারছি, কারণ প্রত্যেকটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কেমন আছেন, কেমন থাকবেন, তার পাশাপাশি আপনি কীভাবে রোগের সঙ্গে মোকাবিলা করবেন সেটা জানাও কিন্তু একান্ত জরুরি, এবং সেটা যখন আয়ুর্বেদিক চিকিৎসা কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া থাকছে না, খালি আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো নিজের উপর বিশ্বাস রাখতে হবে, চিকিৎসা শাস্ত্রের উপর ভরসা রাখতে হবে, আর আত্মবিশ্বাসী হওয়াটা ভীষণভাবে জরুরি। এবং এই বিষয়টা নিয়েই আসবো সুমিতার কাছে। সুমিতা, যেহেতু আমরা ওবেসিটি নিয়ে আলোচনা করছিলাম, ওবেসিটির নানা রকম মেডিকেল টার্ম রয়েছে বা সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসার অনেক ধরন রয়েছে, অনেক বিষয় রয়েছে, কিন্তু সর্বোপরি সবার প্রথম যে এফেক্টটা পড়ে সেটা একটা মেয়ের ক্ষেত্রেই হোক বা একটা ছেলের ক্ষেত্রেই হোক, তার যে ওভারওয়েটের সমস্যা, তাকে দেখতে খারাপ লাগা, একটা কনফিডেন্ট লেভেলটা পড়তে শুরু করে একটু একটু করে, এই গোটা বিষয়টাই কি বলবে? অ্যাকচুয়ালি কি হয়, যখন আমাদের অ্যাকচুয়ালি আমরা সাধারণভাবে আমরা দেখি যে একজন রোগা মানুষ অথবা তার একটা সুগঠিত চেহারা, এটা দেখে আমরা অভ্যস্ত, ঠিক আছে, তার জন্যই যখন তার থেকে ওজনটা বেড়ে গিয়ে চেহারার একটা পরিবর্তন আসে, সেটা পাঁচজনের মধ্যে একজনের যদি থাকে সেই একজনকে কিন্তু আলাদা করে দেয়, সেই জায়গাটার থেকেই মানুষের মনে একটা দ্বিধা সৃষ্টি হয়, হয়তো আমাকে ওদের মতো দেখতে ভালো লাগছে না, সেটা যে সবসময় সঠিক হবে সেটাও না, কিন্তু সেক্ষেত্রেও মানুষের মনে একটা কিন্তু কমপ্লেক্স সৃষ্টি হয়, একটা ইনফিনিটি কমপ্লেক্স সৃষ্টি হয় যে আমাকে হয়তো ওদের থেকে দেখতে ভালো লাগছে না। হ্যাঁ অবশ্যই সেখানে একটা জিনিস প্রবলেম সৃষ্টি হয় যে ওকে একজন স্লিম অথবা একজন সুগঠিত চেহারার মহিলা বা পুরুষকে যেমন লাগবে একটা ড্রেস পরলে, হয়তো যার ওজন বেশি তাকে হয়তো সেই পোশাকটা একই রকম লাগবে না, কিছু তফাত, কিন্তু এটা আলটিমেট কথা না, আলটিমেট কথাটা হচ্ছে রোগ, রোগের যে সৃষ্টি, ঠিক আছে, সুন্দর লাগাটা একটা আলাদা পার্ট, কিন্তু ভেতরে যে আমার সমস্যাগুলো হচ্ছে এই ওভারওয়েট থেকে, সেগুলোকে নির্মূল করার জন্য কিন্তু আমার ওজন কমাতে হবে, এই মাইন্ডসেটটা কিন্তু আমাদের করা উচিত। মানে রোগের সঙ্গে যেমন লড়াই করতে হবে তখন তার পাশাপাশি মনের উপর একটা আস্থাও রাখতে হবে, মনের দিক থেকেও অনেক বেশি আনন্দ এবং সচ্চল, হ্যাঁ আমার মনের মধ্যে এই দৃঢ়তাটা থাকতে হবে যে আমি যেটা করতে চলেছি এটা যেমন সঠিকভাবে মেনে চলে আমি আমার জায়গাটাকে ঠিক করবো, আমার চেহারাটাকে ঠিক করবো।
বেশ অনেক ধন্যবাদ জানাবো সুমিতদাকে, তার পাশাপাশি আজকে আমাকে বিদায় নিতে হবে। অনেক ধন্যবাদ জানাবো আপনাদেরকেও। ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।